ক্লাব ফুটবল বিশ্বের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও পিএসজির ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আজ রাত 1:45। বরাবরের মতো ইউরোপের সেরা প্রতিযোগিতা ইউএফএ চ্যাম্পিয়ন্স লীগের এই ম্যাচে এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ, কিন্তু মাঠে শক্তির বিবেচনায় বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্লাব পিএসজি। বর্তমানে ইউরোপের সেরা আক্রমণ ভাগ প্যারিসের ক্লাবটির, তাই রিয়াল মাদ্রিদের চেয়ে ফেভারিটের দিক দিয়ে কম নয় পিএসজি। এই ম্যাচ শুধু রিয়াল পিএসজির লড়াই নয়, লড়াই হবে ফুটবল বিশ্বের দুই মহাতারকা নেইমার জুনিয়র ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে। মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে রোনালদো নিজেকে মেলে ধরতে পারেনি, দুই একটা ম্যাচ ভালো খেললেও হতাশ হয়েছেন বেশিরভাগ ম্যাচে। অন্যদিকে পিএসজির ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ক্লাবটির হয়ে দারুণ ছন্দে আছেন, মৌসুমটা প্রথম থেকেই দুর্দান্তভাবে কাটাচ্ছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে নেইমারের চেয়ে এগিয়ে থাকবে রোনালদো, কারণ যেখানে রোনালদো গোল করেছেন 9টি সেখানে নেইমারের মাত্র 6টি। নিজ নিজ লিগে দুজনের মধ্যে এগিয়ে নেইমার। এই মৌসুমে লিগ ওয়ানে এখন পর্যন্ত নেইমারের গোল সংখ্যা 18, অন্যদিকে লালিগায় মাত্র 11 গোল করেছেন রোনালদো। এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে নেইমারের গোল সংখ্যা 27টি, যেখানে তিনি খেলেছেন 27 ম্যাচ। অন্যদিকে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো 28 ম্যাচ খেলে করেছেন 23 গোল। এদিক থেকে নেইমারের চেয়ে 4 গোল পিছিয়ে রোনালদো, রোনালদোর চেয়ে অ্যাসিস্টের দিক থেকেও এগিয়ে নেইমার। পিএসজির হয়ে 16টি গোলে অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড, অন্যদিকে রিয়াল মাদ্রিদে 5টি গোলে অ্যাসিস্ট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলের সুযোগ তৈরি করার ক্ষেত্রেও রোনালদোর চেয়ে অনেক এগিয়ে নেইমার, রোনালদো মাত্র 35টি গোলের সুযোগ তৈরি করেছেন, অন্যদিকে নেইমার তৈরি করেছে 89টি গোলের সুযোগ। পরিসংখ্যানে যে যতটা এগিয়ে থাকুক না কেন, মাঠের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি, আর যেটা দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।